নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন রেসিপি শেয়ার করতে, চিকেন কষা। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আমি কিভাবে এটা তৈরি করি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রায় 1 কেজি মতো চিকেন রয়েছে, এটা বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। এটার জন্য আমি নিয়েছি এখানে 3 থেকে 4 টুকরো করে রাখা পেঁয়াজ রয়েছে, যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি। এখানে রয়েছে জিরে আর কাঁচা পাকা লঙ্কা বাটা, এখানে রয়েছে রসুন বাটা, এটা রয়েছে আদা, এখানে রয়েছে ধনে আর জিরে ভেজে রেখেছি বেটে নিয়েছি, আর রয়েছে গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আমি দুটো দারচিনি, 3 এলাচ আর 2 লবঙ্গ দিয়েছি। আর একটা নতুন জিনিস, এটা আমি ধনে পাতা বেটে নিয়েছি শিলে। আর যে গুঁড়ো মশলাগুলো রাখছি, এখানে রয়েছে জিরে গুঁড়ো, এখানে রয়েছে নুন, এখানে রয়েছে গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। ফার্স্টে মাংসটা আমি ম্যারিনেট করো। ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, তারপর দিচ্ছি রসুন বাটা, এরপর দেবো আদা বাটা, আর জিরে আর কাঁচা লঙ্কা যে বেটে রাখা ছিল সবটাই দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেখে নিই। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে রয়েছে সর্ষের তেল, রান্নাটা পুরোটাই সর্ষের তেল হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দেবো হচ্ছে নুন, 2 চামচ নুন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে আলু। এই আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেছে, এরপর যে বেটে রাখা ধনে পাতাটা ছিল এটা দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে এইটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আগে, যতক্ষণে তেল বেরোচ্ছে মাংসটা থেকে। মাংসটা কষানো হয়ে গেছে, তো 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিচ্ছি। আজকে রেসিপি তৈরি হয়ে গেছে, এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার।